আবারও বিস্ফোরক মদন মিত্র। তৃণমূলের এক কর্মী সভায় তিনি বলেন, প্রয়োজনে যে শ্রেষ্ঠ কাজ করবে তার গলায় উত্তরীয় নয়। বিধায়কের মালা পরিয়ে কামারহাটি থেকে তিনি বিদায় নেবেন। পাশাপাশি তিনি জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে গিয়ে বলতে হবে তৃণমূল কংগ্রেস কোনো ভুল করে থাকলে সেই ভুল স্বীকার করতে হবে। ঠিক কি বলেছেন মদন মিত্র শুনব। তার গলায় উত্তরীয় নয়, বিধায়কের মালা পরিয়ে কামারহাটি থেকে যদি আমরা একসঙ্গে থাকতে পারি তাহলে আমরা আবার এক ঝাঁক ফিরে আসবো। খালি একটা অনুরোধ, ওই মেরে পঞ্চায়েত নিয়ে নেব, এই চিন্তা থেকে সরে যান। মেরে পঞ্চায়েত নিতে চাই না, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সেনাম রয়ে যাবে। আমাদের তৃণমূল কংগ্রেসের মানুষের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলতে হবে যে তৃণমূল কংগ্রেসের কোথাও ভুল থাকলে, আমি মদন মিত্র হতেই পারে, আমি ভুল করতে পারি, আমরা কেউ নেতাজি গান্ধীজি নই, আমরা কেউ ভারতবর্ষের তাবর তাবর নেতা নয়।